সিরিয়াসলি, নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বাতিল চায় বলে মানববন্ধন করেছে। আজকে কি ঘটেছে দেশে আমি জানি না, তারাও এক দফা দিছে, তাদেরও এক দাবি যে তাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করতে হবে। মূলত তাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা সেটা একটু আলাদা নিয়মে হবে। এখানে শিক্ষার্থীদের যে কথাবার্তা সেটা তো আমরা অডিও হিসেবে দেখাচ্ছি না, কিন্তু শিক্ষার্থীরা যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে তাদের ছয় মাস নতুন শিক্ষাক্রমে গেছে, এখন আবার পুরাতন শিক্ষাক্রমে তাদের ছয় মাস, তারা এটা মানে না, কোনোভাবে মানবে না। তারা বলছে তাদের পরীক্ষা বাতিল করতে হবে, বার্ষিক পরীক্ষা তারা দিবে না। এপাশ থেকে সামনের বছর তাদের আবার নতুন বই দিবে, যে বইয়ে আবার শর্ট সিলেবাস করে দিবে, সেই শর্ট সিলেবাসে তাদের আবার পরীক্ষা আয়োজন করা হবে, এসএসসি পরীক্ষা 2026-এ। আমরা আর্টিকেল পাবলিশ করেছিলাম, সেখানে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত বলেছিলাম যে নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছে তারা নতুন কারিকুলাম ইতিমধ্যে বেশিরভাগ সময় পার করে ফেলেছে, তারা দশম শ্রেণীতে ওঠার বার্ষিক পরীক্ষায় নতুন কারিকুলামে বইয়ে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তাদের যে বই সেটা নতুন কারিকুলামে থাকবে, কিন্তু প্রশ্নের ফর্ম্যাট থাকবে পুরাতন। এক্ষেত্রে তাদের বাংলা বা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে 25টা থাকবে হচ্ছে এক কথায় এক মার্কের করে, 20 মার্ক থাকবে 2 মার্কের প্রশ্ন খ উত্তর, আর হচ্ছে বাকিটা তাদের প্রশ্ন থাকবে বড় প্রশ্ন রচনামূলক, বেশ কয়েকটাভাবে তাদের বিভক্ত করা হয়েছে। এবং তারা 2026-এর সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের আগামী বছরই তাদের বই দেবে। এখন আমার কথা হচ্ছে, ভাইয়া তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করবে না বলছো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে না, যদি তোমরা পরীক্ষা অংশগ্রহণ না করো তাহলে বার্ষিক পরীক্ষা যদি না নেয় তাহলে তোমাদের ক্লাস দশম শ্রেণীতে কীভাবে উঠাবে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এখানে মানে পুরো পরীক্ষা না দিয়ে পুরোটা ব্যাচকে তোরা বার্ষিক পরীক্ষা কোনো মূল্যায়ন না করে একটা বছর তাদেরকে তো উঠাবে না। একটা হয়তো বলতে পারো যে পরীক্ষার নিয়মকানুন সহজ করা হইতে পারে বা এরকম কিছু হইতে পারে, কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করাটা উচিত বলে মনে হচ্ছে। এবং শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা হচ্ছে চুয়াডাঙ্গা শিক্ষার্থীরা, এবং এখানে তারা চুয়াডাঙ্গা থেকে হয়তো বা তারা গিয়েছে প্রজ্ঞাপন বা কোনো একটা স্মারকলিপি তারা জমা দিয়েছে, যেখানে তারা এই পরীক্ষার বিষয়গুলো নিয়ে কথা বলেছে এবং তারা এক দফে এক দাবি দিয়েছে। এখন দেখার বিষয় শিক্ষা মন্ত্রণালয় আবার ঘেরাও করে কি না, যেহেতু 2024-এর এসএসসি বাসী শিক্ষার্থীরা প্রথম শুরু করেছিল এই বিষয়টি, কারণ আসলে ওদের ব্যাপারটা একটু অন্যরকম ছিল, ওদের একদম গলার কাটা ছিল পরীক্ষাটা, লাস্ট মুমেন্টে এসে ওদের মতো করে ওরা সিদ্ধান্ত নিয়েছে, কারণ রুটিন দেওয়ার পরে ওদের কথাগুলো বলে, এবং যদি ওই সময় ওরা না বলতো তাহলে হয়তো বা কখনোই বলা হইতো না, ব্যাপারটা এরকমের ছিল। কিন্তু এখন সবাই এই তাদের আসনরূপ বিষয়গুলো নিয়ে কথা বলছে, তবে এটা আসলে বোর্ডের কোনো সিদ্ধান্ত নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে জানাবে যে তারা কী করতে চায় বা এই ব্যাপারে তাদের কী পরিকল্পনা রয়েছে। তবে মূল কথা হচ্ছে যে যতটুকু মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় এখানে অফকোর্স এভাবেই ভাববে, তারা পরীক্ষা পেছনে কোনো চিন্তাভাবনা নেই বা পরীক্ষা বাতিল করা বার্ষিক পরীক্ষা এরকম কোনো চিন্তাভাবনা মনে হয় না নিবে। তবে বিষয়টা একটু হলেও আমাদেরকে অবাক করেছে, যেহেতু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ এক্সাম, এবং এটা অতটাও গুরুত্বপূর্ণ না যে একদম মানে এটা পাবলিক কোনো একটা পরীক্ষার উপর লাইফের অনেক বড় কিছু নির্ভর করে, মোটামুটি পাস করলেই সে কিন্তু দশম শ্রেণীতে উঠে যাচ্ছে। তো এই মুহূর্তে শিক্ষার্থী যদি পরীক্ষা বাতিল করে দেয় তাহলে কিন্তু তাদের এই প্রায় আরও যে কয় মাস আছে 3-4 মাস তারা কিন্তু এখন খেলে ধুলে কাটাবে। তার থেকে আমার মনে হয় যে পরীক্ষাটা অবশ্যই নেওয়া উচিত, কারণ এই পরীক্ষার বইগুলোর উপরে তো আবার সামনেদের কিছু না কিছু অংশ তো এসএসসিতে থাকবে, এই বিষয়গুলো ভাবা উচিত তাদের। দেখা যাক সামনে এই ব্যাপার নিয়ে কী সিদ্ধান্ত আসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।